টেলি থেকে শুরু করে টলিতে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে অভিনেত্রী মধুমিতা সরকার। বোঝে না সে বোঝে না, কি আর করি না, কুসুমতলা সিরিয়ালগুলোর মাধ্যমে তিনি তার পপুলারিটি অর্জন করেছিলেন, সেটাকেই পুঁজি করে তার অভিষেক হয়েছিল টলিউডে। অভিনয় করেছেন লাভ আজকাল পরশু ছবিতে, আর সেখানে তিনি জুটি বেঁধেছিলেন অর্জুন চক্রবর্তীর সঙ্গে। এছাড়াও বহু কাজ করছেন তিনি এখন, ওয়েব সিরিজ থেকে মডেলিং, সবেতেই দুর্দান্ত কাজ দেখতে পাওয়া যাচ্ছে মধুমিতার। পাখির ইমেজ থেকে ভেঙে এখন মধুমিতা যে ইমেজে রয়েছেন সেটা তাক লাগিয়ে দিচ্ছে প্রত্যেককে, আর তার তুমুল চর্চা হচ্ছে কিন্তু এখন কলকাতায় শুধু নয়, সেটা এখন কলকাতা ছাড়িয়ে চলে গিয়েছে মায়ানগরী মুম্বাইতেও। সেখানেও কিন্তু বসে বলিউড অভিনেতারা দারুণ পছন্দ করছে মধুমিতার একের পর এক কাজ। মধুমিতা নিজের ভালোবাসার কথা হোক কিংবা ছবিতে যে কোনো চরিত্র অভিনয়, সবেতেই অকপট, সবকিছু নিয়ে পরিষ্কার কথা বলতে ভালোবাসেন তিনি। এমনকি নিজের ব্যক্তিগত জীবনেও তিনি খোলাখুলি উত্তর দিয়েছেন। তবে সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রেন্ডিং থাকতে মধুমিতাকে বিশেষ কিছু করতে হয় না, বরঞ্চ একে পর এক তার ফটোশুট এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় তাতে লাখ লাখ ভিউজ এসে গেছে। যেমন সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে সাদা ক্রপ টপ পরে আছেন নায়িকা, সাথে কালো শর্টস। এবার তিনি তার পছন্দের কথা জানাচ্ছে ইমোজিতে, তার মাথার উপর টাকা এবং ভালোবাসার সাইন। সেখানে দেখা যাচ্ছে মধুমিতা ভালোবাসার সঙ্গে গেলেন, কিন্তু সেই ভালোবাসা ভেঙে খান খান। বাকি তিনি জীবনে যা পছন্দ করেছেন সবটাই ঠিক ছিল, কিন্তু এখানেই হলো বিপত্তি। এই ভিডিও থেকে তিনি ভাঙা প্রেমের বার্তাই দিতে চেয়েছেন। এই ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। তাছাড়া মধুমিতা যে ভিডিও শেয়ার করেন সেটাই ভাইরাল হয়, নায়িকাকে কখনো দেখা যায় মজার চলে, আবার কখনো মোহময়ী রূপে। তবে একটা প্রশ্ন কিন্তু এই ভিডিও থেকে উঠে আসছে, সেটা হলো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে কি নতুন কোনো প্রেম এসেছে, নাকি প্রেম থেকে বিরত থাকতে? এটাই ভিডিওর মাধ্যমে তাঁর বার্তা। আপনাদের এতে কি মত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানাও